হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তোমাদের বিশ্বজয় ইউটিউব চ্যানেলের তোমাদের প্রাইমারি টেটের গুরুত্বপূর্ণ ক্লাস গণিত প্যাটাগোজির খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের এটি টোটাল কুড়িটি কোশ্চেন রয়েছে এই কুড়িটি কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হয় অতি অবশ্যই কমেন্ট করে জানিও সে সঙ্গে বলব যে তোমাদের যেহেতু এবার প্রাইমারি টেটে পনেরোটি প্যাটাগোজি কোশ্চেন থাকবে তাই এই ক্লাসটি কেউ কিন্তু দ্বিধাবোধ করে এড়িয়ে যাবে না ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এই সেটে ঠিক আছে তো অবশ্যই কিন্তু যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসো এবং যারা নিজেদের প্রিপারেশানটাকে ভালোবাসো তারা কিন্তু সর্বশেষে কতগুলো সঠিক অ্যান্সার করলে অতি সৎভাবে কিন্তু জানিও চলো তাহলে আমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে বুঝে বুঝে অ্যান্সার করব। যোগ্য তোমাদের প্রশ্ন সেট খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথম কোশ্চেন দিকে গণিত হলো এমন একটি বিষয় যার মাধ্যমে আমাদের বক্তব্য বিষয়ের অস্তিত্ব ও সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে জানতে পারি না কি রয়েছে বক্তব্যটা ভালোভাবে শুনে নাও এবং এই উক্তিটি কার সেটা কিন্তু তোমাদের কোশ্চেন এই ধরনের উক্তি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গণিত হলো এমন একটি বিষয় যার মাধ্যমে আমাদের বক্তব্য বিষয়ের অস্তিত্ব ও সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে জানতে পারি না এই উক্তিটি কার তো এই উক্তিটি কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে রাসেলের বিখ্যাত গণিতবিদ রাসেলের এই উক্তিটি অপশান এ হল সঠিক উত্তর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে দেখে নাও খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সিটেটের প্রিভিয়াস ইয়ার্স থেকে এই কোশ্চেনগুলো কালেক্ট করা কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দু হাজার এগারো টু দু হাজার বাইশ টোটাল কোশ্চেন তোমাদের কুড়িটি রয়েছে প্রত্যেকটি কোশ্চেনের সিটেটে আসা কোশ্চেন দেখে নাও রয়েছে জ্ঞানার্জনের সার্থকতা হলো কি জ্ঞান অর্জনের সার্থকতাকে কি বলবে আত্মস্থ করা বুদ্ধির উন্নতি বাস্তব জীবনে প্রয়োগ করা না ব্যক্তির ব্যক্তিত্ব বৃদ্ধির তো এক্ষেত্রে তোমাদের জ্ঞানার্জনের যেটা হবে এটা কিন্তু বাস্তব জীবনের যে প্রয়োগ করা ঠিক আছে তোমাদের অপস অপশান এখানে বীজ যেহেতু রয়েছে ঠিক আছে তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কী রয়েছে শিশুদের ঘড়ির কাঁটা সম্বন্ধে সঠিক ধারণা দিতে প্রয়োজন শিশুদের ধরে নাও যে এই যে ঘড়ির কাঁটা এই ঘড়ির কাঁটা সম্বন্ধে সঠিক ধারণা দিতে প্রয়োজন কী তিনটি সমান আরেকটি কাঁটা নিয়ে নাও ঠিক আছে তিনটি সমান আকারের মোটা কাঠি একটি মোটা দুটি মোটা বড়ো কাঠি না একটি মোটা একটি মোটা বড় ও একটা মোটা সরু কাঠি এবং তিনটি সমান আকারের সরু কাঠি আচ্ছা বলতো সকলেই দেয়াল ঘড়ি দেখেছো সেখানে একটা থাকে সেকেন্ডের কাঁটা যে প্রচুর ছোটাছুটি করে আর একটা মিনিটের কাঁটা থাকে আর একটি থাকে ছোট্ট কাটা ঘন্টার কাঁটা তো এখানে তোমাদের যে কাঁটাগুলো হবে সেই কাঁটাগুলো যদি ঘড়িতে ভালোভাবে নজর দিয়েছ দেখবে সেখানে ঘন্টার কাঁটাটা সবচেয়ে মোটা হয় আর মোটা বড় কাঁটা কোনটা বলো তো মোটা বড়ো কাটা মিনিটেরটা হয়ে থাকে আর একটা সরু কাঠি সরু কাটি থাকে একটা সরু সরু সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা তাহলে অপশান সি হলো তোমাদের সঠিক উত্তর চলে যাব নেক্সট কোশ্চেনে দেখে নাও সস্তা ও পড়ে থাকা জিনিসপত্র দিয়ে ঠিক আছে সস্তা মানে খুব সহজে যাকে আমরা কিনতে পারি এবং যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করি না ব্যবহার অযোগ্য হয়ে যায় তাদের পড়ে থাকা জিনিসপত্র বলা হয় অনেক টি এল তৈরি করা যায় অপশানগুলো দেখে নাও যে টিএলএম পাওয়া যায় তা দিয়ে শিক্ষার্থীদের ভুল ধারণা না টিএলএম তৈরি করে ব্যবহার করলে শিক্ষার্থীদের পাঠে আগ্রহী হয় না টিএলএম তৈরি করে শ্রেণী শিক্ষণে সুবিধা হয় না তাহলে পড়ে থাকার যে সমস্ত জিনিসপত্র রয়েছে তো তোমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু যে টিএলএম তৈরি করে ব্যবহার করলে শিক্ষার্থীদের পাঠে আগ্রহী হয় আমরা প্রত্যেকেই জানি যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস একে বলা হয় টিএলএম অর্থাৎ শিক্ষা সহায়ক যে শিক্ষণ সহায়ক যে উপকরণ রয়েছে সেই উপকরণের সাহায্যে যদি আমরা স্টুডেন্টদের শিখিয়ে থাকি তাহলে কি হবে শিক্ষার্থীরা খুব পাঠে আগ্রহী হয়ে প্রিপারেশন নেবে দেখে নাও নেক্সট কোশ্চেন রয়েছে গণিত শিক্ষায় টিএলএম গুরুত্বপূর্ণ গণিত শিক্ষায় আমরা জানি গণিত কেন সমস্ত শিক্ষায়ের কিন্তু টিএলএম গুরুত্বপূর্ণ রয়েছে তো শিক্ষকদের জন্য না শিক্ষার্থীদের জন্য শ্রেণী শিক্ষার জন্য না সবগুলোই তাহলে এক্ষেত্রে গণিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যানসার হয়ে যাবে শিক্ষক শিক্ষার্থী এবং শ্রেণী শিক্ষার সকলের জন্যই সবগুলোই হবে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও প্রাথমিক শিক্ষায় প্রথম স্তরে গণিত শিক্ষা দিতে হলে টিএলএম ব্যবহার করা উচিত কী বলা হয়েছে প্রাথমিক মানে ওয়ান টু ফাইভ স্তরে যদি গণিত শিক্ষা দিতে হলে টিএলএমের ব্যবহার করা উচিত মূর্ত জিনিস মানে যে সমস্ত জিনিস শিশুরা চোখে দেখতে পায় এবং স্পর্শ করতে পারে বিমূর্ত জিনিস মানে যেগুলো কল্পনায় রয়েছে না উভয়েই না কোনোটিই নয় তো প্রাইমারি স্তরে মনে রেখো যে সর্বদা মূর্ত জিনিস দিয়ে শিশুদের বোঝাতে হবে যদি শিশুদের বৃত্তের কথা বলো তাহলে ফুটবলের কথা বলতে হবে বা সাইকেলের চাকার কথা বলতে হবে যাতে শিশুরা যে জিনিসগুলো নিত্য দেখে বা নিত্য তারা ব্যবহার করে নেক্সট দেখে নাও কি রয়েছে জ্যামিতি শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিএলএম মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কোনটি জ্যামিতি শেখাচ্ছ ধরে নাও ওয়ান টু ফাইভ স্তরের ফোর ফাইভের ক্ষেত্রে জ্যামিতি যদিও রয়েছে তো এই জ্যামিতি যখন শেখাবে সেখানে টিএলএম কোনটা গুরুত্বপূর্ণ এটা হবে ব্ল্যাকবোর্ড জ্যামিতি নামে রাখা উপকরণগুলো চক ডাস্টার না চার্ট তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে জ্যামিতি নামে রাখা উপকরণগুলো ঠিক আছে যে সমস্ত উপকরণ জ্যামিতির নাম রয়েছে যেমন কম্পাস রয়েছে লেট কম্পাস যেমন চাঁদা রয়েছে স্কেল রয়েছে সেই উপকরণগুলো নেক্সট চলে যাব দেখে নাও যে নিম্ন মেধা মেধাসম্পন্ন শিক্ষার্থীরা উপকৃত হয় না খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কারণ এখানে না কথাটি জুড়ে রয়েছে না কথা যে কোশ্চেনের সঙ্গে জুড়ে থাকবে সেটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সমস্যা সমাধান পদ্ধতিতে প্রতিপাদন পদ্ধতিতে বক্তৃতা পদ্ধতিতে না সবগুলোতে তো এক্ষেত্রে তোমাদের অ্যানসার হয়ে যাবে কিন্তু সমস্যা সমাধান পদ্ধতিতে শিক্ষার্থীরা উপকৃত হয় না যারা নিম্ন মেধা মেধাসম্পন্ন ঠিক আছে কারণ প্রতিপাদন বা বক্তৃতা ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের অপশান এটা সঠিক উত্তর হবে ঠিক আছে যদি ওইটি কনফিউজন আছে তোমাদের যদি মনে হয় অন্য কারো কোনো অ্যান্সার তবে অবশ্যই কিন্তু জানিও তো এটা তোমাদের অপশান এ হবে তোমাদের মত কি সেটাও জানিও চলো নেক্সট কোশ্চেন দেখে নাও এই ক্লাসটি এই কোশ্চেনটা তোমাদের কিন্তু বারবার আসে এবং এই ক্লাসটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায় কোন পদ্ধতিতে ভালোভাবে মনে রেখো ঠিক আছে সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায় কোন পদ্ধতিতে তো ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অবরোহী পদ্ধতি যেটাকে বলা হয় সূত্র থেকে উদাহরণে আসা সেটাই হলো অবরোহী তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন যে জানা তথ্যের ভিত্তির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে কি বলে ধরে নয় এই কনসেপ্টটা তোমার জানা রয়েছে এবং সেই জানা থেকে আমরা অজানার দিকে যাচ্ছি একে কি পদ্ধতি বলে থাকবো তাহলে একে কিন্তু সব সময় বলে থাকব সংশ্লেষণী পদ্ধতি অপশান এ হবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে কোনটি প্রকল্প পদ্ধতি স্তর প্রকল্প পদ্ধতির স্তর কোনটি হবে উদ্দেশ্য স্থাপন না সমস্যা উপস্থাপন সমস্যা বিশ্লেষণ না তথ্য সংগ্রহ তো এক্ষেত্রে কোনটা প্রকল্প পদ্ধতির স্তর হবে মাইডিয়ার তো এক্ষেত্রে তোমাদের অ্যানসার হয়ে যাবে কিন্তু উদ্দেশ্য স্থাপন অপশান এ ই দ্য রাইট অ্যান্সার আর অবশেষে কিন্তু সবাই কিন্তু সৎভাবে জানিও তোমাদের টোটাল কুড়িটির মধ্যে কতগুলো সঠিক হলো মাইডিয়ার চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট দেখে নাও নেক্সট কোশ্চেন কি রয়েছে জোর সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা ঠিক আছে অর্থাৎ জোর সংখ্যা একটা চার নাও বিজোড় সংখ্যা একটা পাঁচ নাও এক্ষেত্রে কোন পদ্ধতিতে পড়ানো সুবিধাজনক হবে সমস্যা সমাধান পদ্ধতি আবিষ্কার পদ্ধতি প্রজেক্ট পদ্ধতি না বক্তৃতা পদ্ধতি তো এক্ষেত্রে এটা হবে কিন্তু আবিষ্কার পদ্ধতি কারণ কি দেখো কেন আবিষ্কার হচ্ছে কারণ চার আর পাঁচ যদি যোগ করা হয় তাহলে কি হবে বলো তো এখানে নয় হবে তাহলে এটা একটা আবিষ্কার হচ্ছে শিশুদের কাছে নতুন একটা শিখতে পারছে চলো এরপর নেক্সট দেখে নাও কি রয়েছে টাকার যোগের দক্ষতাকে টাকার ক্ষেত্রে ধরে নাও এক টাকা পঞ্চাশ পয়সা রয়েছে তাই তো এক টাকা পঞ্চাশ পয়সা এই যে টাকার যোগের যে দক্ষতা এটা কার্যকরী করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কৌশল কোনটি মোডেল নাটক অভিনয় না বিভিন্ন ধরনের সমস্যা সমাধান না ইনফরমেশন কমিউনিকেশান টেকনোলজির ব্যবহার তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু মডেলের ব্যবহার করতে হবে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নাও এই কোশ্চেনটা তোমাদের বহুবার আমি করিয়েছি গণিত পাঠ্যক্রম খুবই খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই শিক্ষক কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক পুস্তক কেন্দ্রিক না শিশু কেন্দ্রিক তো গণিত পাঠক্রমটা সবসময় হবে শিশু কেন্দ্রিক অপশান ডি ইজ দা রাইট অ্যান্সার মাইডিয়ার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব ডিয়ার স্টুডেন্ট নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব ঠিক আছে যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিশু সহরি সহপাঠীদের সমতুল্য করে তোলার দায় নিতে হবে বন্ধুদের শিক্ষকের পিতামাতার না প্রতিবেশীদের তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু শিক্ষকের কারণ যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়েছে তাদের সহপাঠীদের সমতুল্য করিয়ে তোলার জন্য কিন্তু তাদের দায়ভার নিতে হবে একমাত্র শিক্ষকদের নেক্সট কোশ্চেন চলে যাব দেখে নাও ম্যাথেমেটিয়া তোমাদের এই কোশ্চেনটাও কিন্তু আগে একটি ক্লাসে করিয়েছি এই কোশ্চেনগুলো কিন্তু সিটেটে আশা কোশ্চেন ম্যাথেমেটিকা কথাটির অর্থ কী তো এক্ষেত্রে তোমাদের চারটি অপশন রয়েছে এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে শিক্ষণীয় বিষয় অপশান এ হল সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও নির্মল একটি অঙ্ক বারবার ভুল করেছে শিক্ষকের কী করণীয় ঠিক আছে তাকে প্রহার করা ধৈর্য নিয়ে শেখানো বিষয়ান্তরে চলে যাওয়া না শ্রেণীকক্ষ থেকে তাকে সাময়িক বহিষ্কার তো এক্ষেত্রে সময় হবে যে ধৈর্য নিয়ে ঠিক আছে ধৈর্য নিয়ে শেখাতে হবে শিক্ষককে সব সময় সংবেদনশীল ভাবে শেখাতে হবে চলো নেক্সট দেখে নাও মনোবিজ্ঞানের ক্ষেত্রে মনোবিজ্ঞানের ক্ষেত্রে গণিতের অবদান কেমন ঠিক আছে তো মনোবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু গণিতের অবদান হয়ে যাবে সবকটি অর্থাৎ ব্যক্তিগত প্রবৃত্তি ঠিক আছে প্রবণতা মাপা দক্ষতার পরিমাপ নিরূপণ করা বুদ্ধি এবং আগ্রহ মূল্যায়ন সবকটি অ্যানসার হবে চলো এরপর নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে যে কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষাদানে আগ্রহ বাড়াতে প্রয়োজন কি কঠোর শৃঙ্খলা বোধ তৈরি করা না রিনফোর্সমেন্ট দেওয়া তো এক্ষেত্রে তোমাদের রেনফোর্সমেন্ট দেওয়া ঠিক আছে রিএনফোর্স যেটা তোমাদের পুনরায় যে শক্তিকে বৃদ্ধি করা এবং এটাই হবে সঠিক উত্তর ঠিক আছে রেনফোর্সমেন্ট নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন দেখে নাও এবং তোমাদের এই কোয়েশ্চেনটার সঙ্গে সঙ্গে এটাও জানাবো সৎভাবে জানিও তোমাদের টোটাল কুড়িটার মধ্যে কার কতগুলো সঠিক হলো এখানে যদি তোমাদের থার্টিন ফোরটিন হয় তাহলে জানবে যে তোমাদের খুব ভালো স্কোর রয়েছে আর যারা টেন প্লাস স্কোর করেছো তারাও কিন্তু খুব ভালো জায়গায় রয়েছো প্রত্যেকের সৎভাবে অ্যানসার দেবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীরা কোন বিষয়ে পিছিয়ে থাকলে খেলাধুলোয় অপশান এ সাংস্কৃতিক চর্চায় সহ পাঠ্যক্রমিক কার্যাবলিতে না পড়াশোনায় তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু পড়াশোনায় সংশোধনীমূলক যে শিক্ষা দেওয়া হয় সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তো মাইডিয়া স্টুডেন্ট তোমাদের আমি টোটাল কুড়িটি কোশ্চেন করালাম এই কুড়িটি কোয়েশ্চেনের মধ্যে কার কতগুলো সঠিক হলো কমেন্ট বক্সে চটফট জানাও আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে কিন্তু বেশি করে শেয়ার করো ঠিক আছে এই মুহূর্তে আমরাই কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিক থেকে ভালো করে তোমাদের এক্সামের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের আমরা ক্লাস করিয়ে থাকছি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো